উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর। গতকাল ভোট গ্রহণ চলাকালীন জগৎবল্লভপুর বিধানসভায় বেশ কয়েকটি বুথে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে। কখনো আইএসএফ কর্মীদের বুথ ভেঙে দেওয়ার অভিযোগ, আবার কখনো তৃণমূল এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পরেই আইএসএফ এর এজেন্ট হওয়ার অপরাধে গভীর রাতে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আবার জগৎবল্লভপুর সুকান্ত পল্লীতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে খড়ের গাদায় ও মোটর ভ্যানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। মুন্সিরহাট আইমাচক গ্রামে কুতুবুদ্দিন মল্লিক ও আমির মল্লিক নামে দুই ব্যক্তির বাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। ওই দুই ব্যক্তি আইএসএফ দলের এজেন্ট ছিলেন বলেই তৃণমূল কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর আরো অভিযোগ, বাড়ি ঘেরাও করে ভাঙচুর চালানোর পর তাদের পরিবারের কয়েকজনকে মারধরও করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী ও র‍্যাব। খবর পেয়ে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন সংযুক্ত মোর্চার প্রার্থী সাবির আহমেদ। তিনি বলেন, আমাদের দলের এজেন্ট হওয়ার অপরাধে ওই দুই কর্মীর বাড়িতে হামলা করা হয়েছে। প্রায় দেড় দুশো লোক হবে, দেড় দুশোর বেশি হবে, তা কম হবে। হ্যাঁ, তৃণমূলরা ওই আমার স্বামী এজেন্ট হয়েছিল বলে, আমরা হ্যাঁ আইএসএফ এ এজেন্ট হয়েছিল বলে সেই জন্য মারধর করেছে। আমরা ঘরেই ছিলাম, মানে ওরা মারপিট করার সঙ্গে সঙ্গে মেন ফেলে দিয়েছিল যে ওরা কিছু মানে করে করতো, যে খুন ফুন কিছু করতো, যে তখনই আমার ভাসুরকে দেওরকে সবাই মিলে আমরা টেনে নিয়ে ঘরের দরজা দিয়ে দেওয়া হয়। দরজাটা না খোলার কারণে অত ভাঙচুর হয়েছে আর মারধরও করেছে। প্রচুর ইট, প্রচুর দুতলা থেকে তিনতলা পর্যন্ত কাঁচের পুরো মানে কুচমাচ করেছে পুরো একদম কাঁচ কোনো। আপনারা তো এসে পরিদর্শন করেছেন, দেখেছেন গতকাল ভোট হয়ে যাওয়ার পরে আমাদের কিছু ছেলে এজেন্ট ছিল যাদেরকে এরা ভীত সন্ত্রস্ত ভয় দেখায় এবং পরবর্তীকালে তাদেরকে আমরা বের করে পুলিশের সাহায্যে নিয়ে যাই বাড়িতে। এরপরে কী হয়, ওদের বাড়িতে পার্সোনালি অ্যাটাক হয় এবং আপনারা দেখলেন যে ওর ঘর ভাঙচুর করা হয়েছে, যার জন্য আমাদের যে কর্ণধার আব্বাস সিদ্দিকে বলেছিলেন আজকে পরিদর্শনে আসার জন্য, আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আজকে এসেছি, এসে দেখে গেলাম কিভাবে। অন্যদিকে তৃণমূল প্রার্থী সীতানাথ ঘোষ বলেন, আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের মোটর ভ্যান ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে এবং ভোট পরবর্তী সময়ে তারা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। এছাড়াও তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ভোট পরবর্তী হিংসা যাতে আর না ঘটে সেই কারণে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। আইএসএফ এবং ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় গণ্ডগোল শুরু করেছিল নির্বাচনের ঠিক পর মুহূর্তেই। সব থেকে বড় যেটা গণ্ডগোল ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স, যারা শান্তির নাম নিয়ে পশ্চিমবাংলায় সুস্থ নির্বাচন করার জন্য যারা এসেছিল তারা সব থেকে অশান্তি করেছে বিভিন্ন বুথে বুথে। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোলিং স্টেশনে মেশিন এত বেশি জগৎবল্লভপুরের কেন্দ্রে খারাপ ছিল যে মতদানে সেখানে দেরি হয়েছে, অনেকে ফিরেও গেছে। এক একটা বুথে তিনবার চারবার করে মেশিন ঠিক করানো হয়েছে, বারবার অবজারভারে বলা হয়েছে কিন্তু ঠিক সময় মতো মেশিন ঠিক করানো হয়নি এবং সেখানে ভোটদানে বিলম্ব হয়েছে। তারপরেও যেটা মানুষ এত বিলম্ব সত্ত্বেও আমাদের পশ্চিমবাংলায় মানুষ গণতন্ত্র নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বলে মনে করে, তারপরেও তারা এসে ভোট দিয়েছে দীর্ঘ লম্বা লাইন দীর্ঘ প্রতীক্ষার পর। কিন্তু সব থেকে যেটা আমাদের আশঙ্কার জিনিস যে যারা সুষ্ঠু নির্বাচনের নাম করে পশ্চিমবাংলায় এসেছিল অবাধ নির্বাচন করার জন্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচনটা করেনি। সব থেকে বড় কথা, তারা নির্বাচনে বিভিন্ন জায়গাতে বাধা দিয়েছে। আমার পুলিং এজেন্টকে তাকে মেরে, আমার 275 নম্বরের পুলিং এজেন্ট ছিল স্বপন দাস, স্বপন দাসকে মারা হয়েছে, তার কোমরে
বন্দুকের মার দিয়ে মারা হয়েছে। আমি আপনাদের সামনে তাকে হাজির করব। তার চোখের একটুখানি উপরে হলে তার চোখটা নষ্ট হতে পারত। তাকে প্রচণ্ডভাবে জখম করা হয়েছে। তার অপরাধ ছিল সাড়ে ছটার পর সে বুথ থেকে বেরিয়ে যারা সেখানে ভোটার দাঁড়িয়ে ছিল তাদের বলা হয়েছিল, তাদের বলেছিল যে আপনারা স্লিপগুলো সংগ্রহ করুন, স্লিপ না থাকলে আপনাদের ভোট দিতে দেওয়া যাবে না, ভোট দিতে দেবে না। এইটা বলার অপরাধে হঠাৎ সিআরপিএফ তার উপরে আক্রমণ। শুধু তাই নয়, সেখানে যিনি সেক্টর অফিসার ছিলেন, আমি খবর পাওয়ার পর সেক্টর অফিসারকে বলা সত্ত্বেও উনি বললেন না উনি কোনো জখম নেই, উনি একদম সুস্থ শরীরে আপনার সামনে বসে আছে। তারপরেই দেখলাম যে ওইভাবে ও যখন আমার সামনে এলো, আমি যখন সেক্টর অফিসারকে বললাম উনি কোনো উত্তর আমাকে দিতে পারলেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে সাকরাইল কেন্দ্রে মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী প্রিয়াপালকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।